সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই ভাই ও বাবা ছেলে সহ একই পরিবারের পাঁচজন সহ নয়জনের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে গ্রামটি। চোখের সামনে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসীও। সকালে মাটিকোড়া গ্রামে গিয়ে এমনই দৃশ্যের দেখা মেলে। এই গ্রামেরই শিশু ও কিশোরী সহ চারজন মারা গেছে। আহত হয়ে হাসপাতালে পাঞ্জা লড়ছে আরও চার শিশু। একই অবস্থা শিবপুর গ্রামেও। সেখানেও দেখা যায় এই হৃদয় বিদারক দৃশ্যের। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা স্বামী, আবার কেউ হারিয়েছেন বাবা ও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী। সান্ত্বনার বাণীও যেন স্তব্ধতা ও নীরবতায় পরিণত হয়েছে। এদিকে নিহত নয় কৃষকের দাফন সম্পন্ন করা হয়েছে। গত রাতে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়। গতকাল বিকেলে ধানের বীজ সংগ্রহ করার সময় বজ্রপাতে নিহত হন নয় জন। একই পরিবারে পাঁচজন বজ্রপাতে নিহত হয়েছে। নিহত হওয়ার পরে গ্রামে একটা শোকের ছায়া নেমে গেছে। শুধু আমাদের গ্রাম না, আশেপাশে যারা আছে সবাই শোকাহত। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা 25,000 টাকা করে যারা মারা গেছেন তাদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা 25,000 টাকা করে দিয়ে দাঁড়াতে চাই, এবং আমাদের জেলা পুলিশ থেকেও তাদের পাশে সহায়তা করার আশ্বাস প্রদান করেছেন।